অল রাইট বন্ধুরা, ভিডিও শুরুতে যে স্ক্রিনশট গুলো দেখলে সেগুলো সম্পূর্ণ ফেক স্ক্রিনশট। এইরকমই ফেসবুক মেসেঞ্জারের ফেক চ্যাট স্ক্রিনশট কিভাবে ভেরি ইজিলি তোমার প্রিয় স্মার্টফোনটির সাহায্যে ক্রিয়েট করবে এবং সেগুলোকে ব্যবহার করবে, সেটি আজকের এই ভিডিওটিতে দেখাবো। এখানে ব্যবহার করে বলতে লাইক যে কোনো ব্যক্তির শুধুমাত্র তার নাম এবং ফটো ইউজ করে তার সঙ্গে ফেক চ্যাট ক্রিয়েট করে তোমার ইচ্ছে মতো যে কোনো জায়গায় শেয়ার করতে পারো। তাছাড়া তোমার যে ক্র্যাশ রয়েছে বা তোমার যে ফেভারিট অ্যাক্টার্স রয়েছে তার সঙ্গে এইরকম ফেক চ্যাট ক্রিয়েট করে সেটার স্ক্রিনশট নিয়ে তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করতে পারো এবং তাদের সামনে তোমার যে সোয়াগ লেভেল সেটাকে হাই করতে পারো, এটা শুধুমাত্র প্র্যাঙ্ক করার জন্য। বা কিছু সিরিয়াস সিচুয়েশনে তোমরা এই ফেক স্ক্রিনশট গুলো দেখিয়ে ব্যাপারটাকে ম্যানেজ করতে পারবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন। বাকি তোমরা প্রত্যেকেই ইন্টেলিজেন্ট এবং এটাকে কিভাবে ব্যবহার করতে হবে আশা করছি জানা আছে। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, তোমরা দেখছো স্টেক বেঙ্গলি, আমি স্যাকলিন, ভিডিও শুরু করা যাক। ট্রাস্ট মি, ফেক চ্যাট ক্রিয়েট করার জন্য গুগল প্লে স্টোর থেকে অনেক অ্যাপ ইনস্টল এবং ইউজ করেছি, কিন্তু এই ভিডিওতে যে অ্যাপটি দেখাবো এই অ্যাপটির মতো রেজাল্ট অন্য কোনো অ্যাপে পাইনি। অ্যাপটি ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে ফেক চ্যাটস এই অপশনটির উপর ক্লিক করতে হবে। এবারে বাঁ দিকের উপরে চ্যাটস আইকনটিতে ক্লিক করতে হবে। এখানে তোমার ফেসবুক প্রোফাইলে যে ফটোটি দেওয়া আছে অ্যাজ এ ডিপি হিসাবে সেই ফটোটি এখানে আপলোড করে দেবে এই এডিট আইকনের উপর ক্লিক করে। নেক্সট দুটি অপশন পেয়ে যাবে ডার্ক মোড, হাইড SMS, এগুলি তোমার ইচ্ছে মতো অন বা অফ করে রাখতে পারো। এবারে এখান দিয়ে ব্যাক করতে হবে। এখানে নিচে অপশন পেয়ে যাবে চ্যাটস, এটির উপর ক্লিক করতে হবে। ইন্ডিভিজুয়ালি কোনো ফ্রেন্ডকে অ্যাড করতে চাইলে তাহলে অ্যাড এ নিউ ফ্রেন্ড এই অপশনটির উপর ক্লিক করতে হবে, আর যদি কোনো গ্রুপ ক্রিয়েট করতে চাও তাহলে অ্যাড নিউ গ্রুপ এই অপশনটির উপর ক্লিক করতে হবে। অ্যাড নিউ ফ্রেন্ড এই অপশনটিতে ক্লিক করলাম। এখানে ফার্স্ট তোমার সেই ফ্রেন্ডটার নাম লিখতে হবে যার সঙ্গে ফেক চ্যাট ক্রিয়েট করতে চাও। নেক্সট মোর ইনফরমেশনের মধ্যে সে কোথায় থাকে, লিভ ইন। নেক্সট অনলাইন স্ট্যাটাস অপশনটি পেয়ে যাবে, এটি অন থাকলে তাকে সবসময় অনলাইন দেখাবে, এটিকে অফ করে দিলে তাকে অফলাইন দেখাবে। সঙ্গে আরো কিছু অপশন রয়েছে, মিউট, ব্লক, কাস্টমাইজ ইওর থিম, লাইক ফেসবুক মেসেঞ্জারে যেমন থাকে এগুলোকে ইচ্ছে মতো কাস্টমাইজ করে নেবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই তার ফটোটি আপলোড করবে অ্যাজ এ ডিপি হিসাবে এই এডিট আইকনটির উপর ক্লিক করে, দেন নিচে সেভ অপশনটিতে ক্লিক করে দেবে। এবারে যে ফেক প্রোফাইলটি ক্রিয়েট করলে তার উপর ক্লিক করতে হবে এবং মেসেঞ্জারের মতো চ্যাট করা শুরু করতে হবে। তোমার যে মেসেজ আছে সেটা টাইপ করে নেবে এবং এই সেন্ড অপশনের উপরে ক্লিক করবে। তারপর আরো দুটো অপশন পেয়ে যাবে, সেন্ড এবং রিসিভ। তুমি যদি এই সেন্ড অপশনের উপরে ক্লিক করো তাহলে তুমি যে ফেক অ্যাকাউন্টটি বানিয়েছো তাকে সেন্ড করবে, আর যদি রিসিভ অপশনটিতে ক্লিক করো তাহলে যে ফেক অ্যাকাউন্টটি বানিয়েছো সে তোমাকে সেন্ড করবে। খুবই সহজ পদ্ধতি। এইরকম ভাবে প্রত্যেকটি জিনিসই সেন্ড করার আগে সেন্ড এবং রিসিভ দুটো অপশন পেয়ে যাবে। এক্সট্রা ভাবে এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে, সম্পূর্ণ তোমার ইচ্ছে মতো মেসেজগুলোকে কাস্টমাইজ করে একটা রিয়েল কনভারসেশন চ্যাট ক্রিয়েট করতে পারো, যেটা সম্পূর্ণ ফেক হবে সেটার স্ক্রিনশট নিতে পারো। এছাড়াও এই অ্যাপটির মধ্যে আরো বেশ কিছু এক্সট্রা ফিচার্স রয়েছে যেগুলো তোমরা নিজের থেকে এক্সপ্লোর করে দেখতে পারো। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো বা তোমার কোনো বিষয়ে মন্তব্য থাকলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে এবং ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবে, লাইক মাস্ট। স্টেক বেঙ্গলের এমন বেশ কিছু অডিয়েন্স রয়েছে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে শুধুমাত্র ভিডিওগুলো ওয়াচ করে, যেমন এখানে সাইডে দেখতে পাচ্ছ 96.4% লোকজন সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছে। তো এই 96.4% লোকের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করো, তাহলে কি আবার নেক্সট টাইম এরকমই ভিডিও আপলোড কর সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করো তোমার সমস্ত হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম ওলা বন্ধুদের সঙ্গে অবশ্যই একটি শেয়ার করো। তাছাড়া আমার সঙ্গে আরো বেশি কানেক্ট হওয়ার জন্য ইনস্টাগ্রাম আইডির লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে বা এখানে সাইড স্ক্রিনে শো হচ্ছে, চলে এসো, নক করলেই পেয়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।